বাঁকুড়াতে ভোটের দিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানা পুলিশ। বাঁকুড়া 2 নম্বর ব্লকের জগদ্দল্লায় আজ সকাল নাগাদ এলাকাবাসীরা পুকুরের পাড়ে এক আত্মপরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া সদর থানায় খবর পাঠায় এবং ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে বাগানপাড়া ডিমগড়া পুকুর পাড়ে থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হসপিটালে পাঠায়। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গলায় ফাঁস দিয়ে কেউ বা কারা ওই যুবককে মেরে পুকুরে ফেলে দেয়। মাথায় এবং কানে আঘাতের চিহ্ন ছিল। তবে ঠিক কিভাবে যুবকের মৃত্যু হলো সে বিষয়ে তদন্ত করছে বাঁকুড়া সদর থানা পুলিশ। নমস্কার, আমি দিলীপ যাদব, মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মনোনীত প্রার্থী পুরুষরা কেন্দ্রে আগামী 6 এপ্রিলে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.